আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্কিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। শীতকালের ওয়েদার যেহেতু শুষ্ক থাকে, ড্রাই থাকে, সেজন্য আমাদের শরীরটাও শুষ্ক থাকে, ড্রাই থাকে এবং শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় এবং দেখা যায় শরীরে ইটিং হয়, স্ক্রেচিং হয়, ক্র্যাকিং হয়, চুলকানি হতে পারে, চামড়া কষকষে হয়ে যেতে পারে, অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ শুষ্ক হয়ে, ড্রাই হয়ে ফেটে যেতে পারে। তো এখন আমরা জানবো যে পায়ের গোড়ালি মূলত কেন ফাটে। পায়ের গোড়ালি ফাটার মূলত অনেক কারণ রয়েছে, এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট কারণগুলো জানবো। প্রথমত, শরীর শুষ্ক থাকার কারণে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, যার কারণে চামড়াগুলো খসখসে হয়ে যায় এবং এর সব থেকে বেশি প্রভাব পড়ে আমাদের পায়ের গোড়ালির উপর বা পায়ের উপর। সেজন্য শীতকালে অনেকের পা ফাটা বেশি হতে দেখা যায়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, আরও কিছু রোগ রয়েছে, যেমন সোরিয়াসিস নামে একটি রোগ রয়েছে যেটা শীতকালে অনেকটা বেড়ে যায়, হাতের তালু পায়ের গোড়ালি সেই রোগের কারণেও ফেটে যেতে পারে, একজিমার কারণেও পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। আরেকটি রোগ হচ্ছে পেটাইটিস, এটাও শীতকালে বেড়ে যায়, এটার কারণেও পা ফেটে যেতে পারে। যদি এরকম নির্দিষ্ট কোনো রোগের কারণে যদি সাধারণত কারো পা ফেটে থাকে, তাহলে অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। কিন্তু দেখা যায় যদি জেনারেলি কারো পায়ের গোড়ালি ফেটে গিয়েছে, তাহলে কিছু স্কিন কেয়ারের মাধ্যমে পায়ের ফাটা থেকে মুক্তি পাওয়া সম্ভব, যেমন বেসলিন, বিভিন্ন পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন আমরা লাগাতে পারি। প্রতিদিন রাতে শোয়ার আগে বা দিনে গোসলের পরে আমরা সেগুলো লাগাতে পারি। সেগুলো লাগানোর মাধ্যমে অনেকেরই পা ফাটা ভালো হয়ে যেতে পারে। তাতেই যদি কাজ না হয়, তাহলে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট নিতে হবে, যেমন কিছু টপিক্যাল ক্রিম পাওয়া যায়, যেমন স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এ ধরনের কিছু ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। সেগুলো দৈনিক 2-3 বার লাগাতে পারেন, নির্দিষ্ট কিছু দিন, যেমন 14 দিন 21 দিন সেগুলো লাগিয়ে রাখতে পারেন, আশা করি ভালো হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে আপনাকে আরেকটি পদ্ধতি অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা খুবই উপকারে আসে, যেটাকে আমরা বলি সল্ট ওয়াটার বাথ। এটা কি? এটা হচ্ছে একটা গামলার মধ্যে বা একটা বোলের মধ্যে 1 লিটার পানি নিতে হবে এবং সেই পানিতে 1 টেবিল চামচ সল্ট মিশিয়ে দিতে হবে। সল্ট মেশানোর পরে পাটা সেই পানিতে কমপক্ষে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তখন কি হবে, সল্ট এবং পানি মিশ্রিত হয়ে পাটাকে মস্ট করে দেবে, সেটা অ্যাপ্লাই করে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে পারে। এরপর যদি পা ফাটা না কমে, তাহলে আমার সাজেস্ট থাকবে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকের একটা বদ অভ্যাস থাকে যে কোনো ইনস্ট্রুমেন্টাল ডিভাইস দিয়ে বা এ জাতীয় কোনো জিনিস দিয়ে পাটাকে ঘষতে থাকেন, এরকম ঘষালে রোগটা আরও বেড়ে যেতে পারে। যেমন যদি কারো রোগ থেকে থাকে, কোনো রোগের কারণে পা ফেটে থাকে, যেমন সোরিয়াসিস, পেটাইটিস, একজিমা, এরকম কোনো রোগের কারণে যদি পা ফেটে থাকে আর এরকম ঘষানো হয়, তাহলে রোগটা আরও বেড়ে যেতে পারে। এই অভ্যাসটা অবশ্যই পরিহার করতে হবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।